वेलकम टू फैंडम আমার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে তো খেলা আছে হায়দ্রাবাদ এফসি ভার্সেস এসসি ইস্ট বেঙ্গল, সেই খেলার প্রিভিউ তো দেবই, কিন্তু তার সাথে সাথে হলো প্রচুর রুমারের কথা তোমরা জিজ্ঞেস করছো ব্রাইট এনো বাখারেকে নিয়ে। যেই ব্রাইট এনো বাখারে কিন্তু উলভসের প্লেয়ার ছিল, লাস্টে খেলেছিল এই কে অ্যাথেন্সে গ্রিক সুপার লিগে, মানে প্রিমিয়ার লিগ খেলে যে চ্যাম্পিয়নশিপ খেলেছে সেই প্লেয়ারকে কিন্তু অলরেডি এসসি ইস্ট বেঙ্গল সাইন করিয়ে নিয়েছে, যেটা হলো খবর। আর সে কিন্তু এই সপ্তাহের মধ্যেই চলে আসবে, এটা কিন্তু আগের দিনের ভিডিওতে বলেছিলাম। আর মার্কাসও কিন্তু সেটা টুইট করে জানিয়েছে যে এই সপ্তাহের মধ্যেই কিন্তু ব্রাইট এনো বাখারে চলে আসছে গোয়াতে। তো তোমরা একখানা রুমার কথা থেকে শুনেছো যাই না, তোমরা সবাই কমেন্ট করছো যে ব্রাইট এনো বাখারে নাকি এরকম ডিম্যান্ড রেখেছে যে ক্রিসমাস কাটিয়ে তারপরে নাকি গোয়াতে আসবে, কারণ ক্রিসমাসের আগেও না হলে স্যালারি চাইছে। তো তোমাদের একটা কথা বলে দিই, যে কোনো প্লেয়ারকে সাইন করালেই তখন থেকেই তাকে স্যালারি দিতে হয়, সে খেলুক না খেলুক, বসে থাকুক, যা খুশি করুক। মানে আগে যেই প্লেয়াররা এসেছে দেখেছো সবাই কিন্তু সিজন শুরু হওয়ার এক মাস আগে এসেছে, সেই এক মাসের স্যালারি কিন্তু তাদেরকে দিতে হয়েছে। এমন না যে ডিসেম্বরে প্লেয়ার আনলাম জানুয়ারি থেকে খেলবে বলে জানুয়ারি থেকে স্যালারি দিতে হবে, তো ওটা কিন্তু নর্মাল ব্যাপার। এরকম কিছু কিন্তু নেই যে ক্রিসমাস কাটিয়ে আসবে বা এরকম কিছু, কিন্তু এই সপ্তাহের মধ্যেই আসছে এরকমই কিন্তু খবর আছে। আর তারপরে এসে 14 দিন কোয়ারেন্টাইন পিরিয়ড কাটিয়ে প্র্যাকটিসে নেমে জানুয়ারির যে প্রথম ম্যাচটা আছে 5 তারিখ বোধ হয় খুব সম্ভবত, সেই ম্যাচ থেকেই কিন্তু আমরা ব্রাইট এনো বাখারেকে দেখতে পারবো এসসি ইস্ট বেঙ্গলের টিমে। আশা করি সব তোমাদের যা ডাউট ছিল ক্লিয়ার হয়ে গেছে, তোমরা পুরো কমেন্ট করে ভরিয়ে দিয়েছো একটা জিনিস নিয়েই যে ব্রাইট এনো বাখারেকে নিয়ে কি বক্তব্য, তো সেটা অবশ্যই আগে ক্লিয়ার করে দিলাম। আরেকখানে জিনিস জিজ্ঞেস করছো যে হলওয়ে এখনও কেন খেলছে না, তো হলওয়ে কিন্তু ফিট হয়ে গেছে, এখনও হয়তো ম্যাচ ফিটনেসটা আনছে, প্র্যাকটিসে কিন্তু অনেক দিন ধরেই নেমে পড়েছে হলওয়ে, হয়তো আজকের ম্যাচে দেখলেও আমরা দেখতে পারি হলওয়েকে, তো সেটা দেখা যাক। আর বাকি ইঞ্জুরি আপডেটস তো দিয়েই দিয়েছিলাম, ওই জন্য আলাদা করে আর দিচ্ছি না, আগের ভিডিওতে দেখে নিও। চলে আসি প্রিভিউতে, আর প্রিভিউতে কিন্তু যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে একটা ফরেনার মানে টিম, মানে ফরেন বলছে এই টিমে কিন্তু 5টা বিদেশি মোটামুটি খেলবে বা 5 থেকে 4টে বিদেশি, আর আরেকটা টিম কিন্তু এখনও অবধি সবকটা ম্যাচ কিন্তু 2টো করে বিদেশি নিয়ে খেলেছে, তো এটা কিন্তু বিশাল বড় গেট, মানে একটা প্রায় 8 বা 9 জনের ইন্ডিয়ান স্কোয়াডের সাথে কিন্তু আজকে এসসি ইস্ট বেঙ্গলকে লড়তে হবে। আর আগের দিনের খেলা দেখেইছো যে কত ভালো খেলেছে ইন্ডিয়ান স্কোয়াডটা, তো সেই দিনের খেলা দেখেও তো মনে হয় যে হায়দ্রাবাদের স্কোয়াড মেবি হয়তো সেম থাকবে, কারণ গোলে অবশ্যই সুব্রত পাল থাকবে, আগের দিন অসাধারণ কয়েকটা সেভ দিয়েছে, আগের দিন অসাধারণ কয়েকটা সেভ দিয়েছে, কারণ ওই সেভগুলো না দিলে হয়তো ম্যাচের ফলাফল অন্যরকম হতো। এবং যে কজন ভালো খেলেছে তার মধ্যে আকাশ মিশ্রা আছে, আশিস রাই আছে, লিস্টান কোলাসো আছে, নিখিল পূজারি আছে, হলিচরণ নার্জারি আছে, তো এরা কিন্তু অসাধারণ খেলেছে, তো এদেরকে কিন্তু আটকাতেই হবে, এরকম মানে এইগুলো কিন্তু ট্যাকটিক্সের মধ্যে রাখতে হবে ফাউলারকে। দুজন বিদেশি তো আগের দিন খেলেছে, একজন হচ্ছে ওনা ইন্ডিয়া আর একজন হচ্ছে যাও ভেক্টর, তো এই দুজনই মেবি খেলবে, কারণ সান্তানার কিন্তু ইঞ্জুরি ছিল, তো এখনও অব্দি ও পুরোপুরি ফিট কিনা সেটার কিন্তু কোনো আপডেট নেই। সেখান থেকে দেখা যাক যে এসসি ইস্ট বেঙ্গল কজন বিদেশি নিয়ে আজকে খেলে, 4 জন না 5 জন, আর ওদিকে হায়দ্রাবাদ কজন বিদেশিকে নিয়ে খেলে, খুব সম্ভবত দুজনই বিদেশি খেলবে, কারণ ওদের বিশাল কনফিডেন্ট এসে গেছে ইন্ডিয়ান প্লেয়ারদের উপর, আর ইন্ডিয়ান প্লেয়ার প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু অসাধারণ পারফরমেন্স করছে। তো সব সময় সবার কিন্তু একটা ধারণা যে ইন্ডিয়ান ফুটবলে মানে ডিফারেন্সটা গড়ে দেয় বিদেশিরাই, কিন্তু হায়দ্রাবাদ এফসি আগের সিজনে এফসি গোয়া এরা কিন্তু পুরো জিনিসটাকে চেঞ্জ করে দিয়েছে, ওরা কিন্তু প্রুফ করে দেখাচ্ছে যে ইন্ডিয়ান প্লেয়াররাও কিন্তু পুরো ডিফারেন্স গড়ে দিতে পারে। আগের দিনের খেলা দেখেছো এটিকে মোহন বাগানের সাথে কিন্তু ড্র করেছে মাত্র 2 জন বিদেশি নিয়ে, যেখানে ইন্ডিয়ান প্লেয়াররা কিন্তু অসাধারণ খেলেছে, তার মানে কিন্তু ইন্ডিয়ান স্কোয়াড দিয়েও কিন্তু আইএসএলে ম্যাচ জেতা যায়। তো দেখা যাক আজকের স্কোয়াডটা কি হয়, 2 জন বিদেশি, হার্ডলি 3 জন বিদেশি থাকবে, আর মনে হয় না তার চেয়ে বেশি থাকবে। আর ওদিকে যদি ফিট হয়ে যায় আরিদারের সেন্টার আমরা 3 জন দেখতে পারি, নয়তো দেখবে আগের দিনের স্কোয়াডটাই কিন্তু পুরোপুরি থাকতে পারে। আর আরিদারের সেন্টারে যদি ফিট হয়ে যায় সেই জায়গায় কিন্তু লিস্টান কোলাসো কিন্তু সাইডে চলে আসতে পারে, বা অ্যাটাকিং মিডফিল্ডও খেলতে পারে, বা লিস্টান কোলাসোকে কিন্তু পুরোপুরি রিপ্লেস করা হতে পারে। তাছাড়া কিন্তু আমার মনে হয় আগের দিনের যে স্কোয়াডটা ছিল কোনো চেঞ্জ হবে না, সেম স্কোয়াড থাকবে, কারণ আগের দিন কিন্তু অসাধারণ খেলেছে। আর তাছাড়া এসসি ইস্ট বেঙ্গলের কথা বলতে গেলে তো এখনও তো প্রত্যেক দিন স্কোয়াড চেঞ্জ হচ্ছে, তো আশা করা যাচ্ছে যে এই ম্যাচও কিন্তু যে যেই হয়তো স্টার্ট করবে, আর আমরা আশা করছি হয়তো বিকাশ জাইরুকে এই ম্যাচে অন্তত দেখা যাবে। আগের দিন কিন্তু তবুও স্কোয়াডটা অনেকটাই ভালো ছিল, আগের দিন হয়তো জিততে পারেনি কারণ শুরুতে ইউজিনসন লিঙ্গোরা রেড কার্ড হয়ে যায়, যদিও সেটা রেড কার্ড ছিল না, কিন্তু রেড কার্ড হয়ে যায় আনফর্চুনেটলি, তো ইউজিনসন লিঙ্গো কিন্তু আজকে নেই স্কোয়াডে, তো সেই জায়গায় কিন্তু আমরা বিকাশ জাইরুকে এক্সপেক্ট করতেই পারি। তাছাড়া তো মনে হচ্ছে স্কোয়াডটা মোটামুটি সেম থাকবে, শুধু একটা চেঞ্জ হতে পারে,
যদি হলওয়ে ফিট হয়ে যায় তো হলওয়ে কিন্তু তাহলে স্টার্ট করতে পারে। হলওয়েকে কিন্তু আমরা অনেকদিন ধরেই প্র্যাকটিসে এখন দেখছি, ফুললি ফিট হলে কিন্তু হলওয়ে স্টার্ট করতে পারে। আর ড্যানি ফক্সের খেলার কোনো সম্ভাবনা নেই, কারণ ড্যানি ফক্স মোটামুটি ফিরতে ফিরতে জানুয়ারি কিন্তু হয়ে যাবে। তো দেখা যাক, স্কোয়াড কিন্তু এরকমই মনে হচ্ছে। শুধু আমার একখানা মনে হচ্ছে যে আজকে কিন্তু আমরা বিকাশ জাইডুকে দেখলেও দেখতে পারি, কারণ ইউজেন্সার লিঙ্গ কিন্তু রেড কার্ডে আছে। সেই জায়গায় দেখা যাক। আর আগের দিন তো মোহাম্মদ ইরশাদ অসাধারণ খেলেছে, তো সেই জায়গায় কোনো চেঞ্জ হওয়ার মানে কোনো সম্ভাবনাই নেই। আর গোলে তো দেবজিৎ মজুমদারই থাকবে, তো বাকি কিন্তু কিছুই চেঞ্জ হচ্ছে না। মোহাম্মদ রফিকই স্টার্ট করবে যা মনে হচ্ছে এখন অবধি। তো দেখা যাক কি হয়, আমরা কি আজকে অ্যারন আমিদি হলওয়েকে স্টার্ট করতে দেখতে পারি কি না। আর স্টার্ট করলেও অ্যারন আমিদি হলওয়ে কেমন পারফর্ম করে আইএসএল এর নিজের ডেবিউ ম্যাচে। আর আমার কিন্তু একটা মনে হচ্ছে যে খুব সম্ভবত আজকে হয়তো লিংডোর জায়গায় স্টার্টিং থেকে হয়তো সূর্যচন্দ্রকে খেলালেও খেলাতে পারে, কারণ সূর্যচন্দ্র কিন্তু মিডফিল্ডে খুব ভালো খেলে। এবং সবচেয়ে বড় কথা, ওর কিন্তু স্পিডটা রয়েছে, ও স্পিড কিন্তু খুব বেশি, যদিও সেটা বিকাশ জাইডুর রয়েছে। তবে আমার পার্সোনালি মনে হচ্ছে মেবি হয়তো সূর্যচন্দ্র সিং কে নামালেও নামাতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে বিকাশ জাইডু একটা বেশি ভালো অপশন হবে, কারণ তাহলে মাগোবা কিন্তু মিডিল দিয়ে খেলে বল সাপ্লাই করতে পারবে, বল কম হোল্ড করে, আর বিকাশ জাইডু পুরো উইংটা ইউজ করতে পারবে। তো দেখা যাক কি হয়। তো আজকে এক্সপেক্ট করছি আমরা বিকাশ জাইডু আর হলওয়ে, হয়তো হলওয়ে এখন একটা কোয়েশ্চেন মার্ক আছে। তো তোমাদের কি মনে হয়, যারা ইস্ট বেঙ্গল ফ্যান আছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে তোমাদের কি বক্তব্য, আজকে স্কোয়াড কি হতে পারে। আমরা যেগুলো বললাম সেগুলো হতে পারে না, অন্য কিছু হতে পারে। আর হায়দ্রাবাদকে নিয়ে কি বক্তব্য সেটাও কিন্তু অবশ্যই জানিও। আগের দিন কিন্তু অসাধারণ একটা পারফরমেন্স দিয়েছে, আর ইন্ডিয়ান প্লেয়াররা কিন্তু অসাধারণ খেলছে। যাদের নাম বললো তার মধ্যে হলিচরণ নার্জারি, আকাশ মিশ্রা কিন্তু বিশাল কনফিডেন্ট, মানে খেলার মধ্যে রীতিমতো বডি ফেন্ট করছিল আগের দিন, তো বিশাল কনফিডেন্ট একজন প্লেয়ার। তো এদেরকে কিন্তু এসসি ইস্ট বেঙ্গলের ডিফেন্সকে এদেরকে কিন্তু আটকাতে হবে, কারণ সবাই কিন্তু পেসি প্লেয়ার। আকাশ মিশ্রাও একজন পেসি প্লেয়ার, তারপরে হলিচরণ নার্জারি মেশিন পুরো, মানে নিখিল পূজারি আছে, নিখিল পূজারি এতদিন বাদে, মানে ইঞ্জুরি ছিল মাঝখানে, ইঞ্জুরি হয়েছিল, হারিয়ে গেছিল, তো সেই জায়গা থেকে ফিরে এসে কিন্তু অসাধারণ পারফরমেন্স করছে এবছর। গত বছরও খেলেছে কিন্তু এবছর অনেক বেশি ডেভেলপড লাগছে। আর তাছাড়া তো আশিস রাই রয়েছে এবং দুজন ডিফেন্ডার রয়েছে ভালো, এবং তার সাথে কিন্তু আরেকজন যেটা হচ্ছে অবশ্যই বলতে হবে আরেকবার, সেটা হচ্ছে সুব্রত পাল, সে কিন্তু পুরোপুরি এক্স ফ্যাক্টর। আর যদি আরিদারে সান্টারা ফিট হয়ে যায় তো সেটা কিন্তু একটা এক্সট্রা মাথা ব্যথা, কারণ একজন পারফেক্ট স্ট্রাইকার কিন্তু। তো সেই জায়গায় দেখা যাক কি স্কোয়াড হয় আজকে। আর অবশ্যই কিন্তু আজকেও 7:30 থেকে খেলা, আমরা লাইভ চলে আসবো, সবাই অবশ্যই চলে এসো, ওখানে গল্প করতে করতে খেলা দেখা হবে পুরো ফুল এক্সাইটমেন্ট নিয়ে, কারণ এইবার তো মাঠে যাওয়া নেই, এইবার এরমভাবেই করতে হবে। আর এই ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ব্রাইট এনোমাহারেকে নিয়ে কি বক্তব্য সেটাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর বেল আইকনটা টিং টং করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো এখনের জন্য টাটা।